আসসালামু আলাইকুম সবাইকে, মুভিংস প্রাইভেট ক্যারিয়ার তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও লেসনে আমরা পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন, ব্যয় বিক্রয় মূল্য অধ্যায়ের, তোমরা অবশ্যই আগের ভিডিও ক্লাসগুলো দেখেছো, এটা হচ্ছে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বইয়ের একাদশতম অধ্যায়, পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন, ব্যয় বিক্রয় মূল্য অধ্যায়টি। এই অধ্যায়ের এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ে এই ভিডিও ক্লাস আমরা আলোচনা করব অঙ্ক কৌশল নিয়ে। অর্থাৎ এই যে তোমাদের মনে রাখতে হবে, এই অধ্যায়ে কিন্তু দুই ধরনের মেথ আছে। একটা হচ্ছে যে তোমার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মেথ, আর একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেথ। এই যে ক্রয় বিক্রয়কারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে কি, যে কোনো পণ্য একটা বা প্রোডাক্ট ক্রয় করে নিয়ে এসে সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়াকরণ করার মাধ্যমে বিক্রি করা, এবং আমাদেরকে ক্রয় মূল্য বা কৃত পণ্যের মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়, এরকম সৃজনশীল আমাদের কোয়েশ্চেন হয়। এই জন্য আমাদের ক্রয় মূল্য, কৃত পণ্যের মোট ব্যয় বা বিক্রয় মূল্য নির্ণয়ের জন্য যে টেকনিক্যালি আমাদেরকে এগোতে হবে, সেই টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তোমরা দেখো, আমি একটা চার্ট দিয়েছি, যে চার্টটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, যেটা তুমি ভালোভাবে অঙ্কগুলো সলভ করতে চাও। সবাই দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে, একটা দেওয়া আছে ক্রয় মূল্য, আর একটা হচ্ছে কৃত পণ্যের মোট ব্যয়, আর হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ এই ক্রয় বিক্রয়কারী যে প্রতিষ্ঠান রয়েছে, এই যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের এই তিন প্রকারের মেয়াদ দেওয়া থাকে। একটা হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়, অথবা তোমার কৃত পণ্যের মোট ব্যয় নির্ণয় করতে বলা হয়, অথবা তোমার কি মূল্য নির্ণয় করতে হয়, অথবা তোমার বিক্রয় মূল্য নির্ণয় করতে হয়। এই তিন প্রকারের অঙ্ক তোমার স্বাভাবিকভাবে আসে, তবে শুধু ভেঙে ভেঙে আসতে পারে, আমরা ভেঙে ভেঙে ম্যাথ দেখবো। সৃজনশীলে এই তিন টাইপের ম্যাথ সাধারণত হয়। তাহলে যদি এই তিন রকমের তুমি ম্যাথগুলো সলভ করতে চাও, তোমাকে অবশ্যই এই চারটা সম্পূর্ণভাবে মুখস্থ করে ফেলতে হবে, ইনস এন্ড আউটস। অর্থাৎ যে যেভাবেই পারো তোমাদেরকে অবশ্যই চারটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে চারটা কীভাবে মুখস্থ করবে দেখো, তোমাকে এই চারটার সর্বপ্রথম সৃজনশীল কোয়েশ্চেন থেকে পণ্য কয়ের যে প্রদত্ত অর্থ দেওয়া থাকবে, সেটা তোমাকে প্রথমে দ্বিতীয় করে লিখতে হবে, বা দ্বিতীয় কলামে লিখতে হবে। আবারও বলছি, হেডিং দিবে ঠিক এভাবে, পণ্য কয়ের জন্য প্রদত্ত অর্থ, এভাবে হেডিং দিয়ে আমি প্রথমে যে কোয়েশ্চেনের মধ্যে যে ইয়াটা থাকবে, সেটা আমরা এখানে অ্যামাউন্টটা লিখব, রাইট? ওকে, পরবর্তীতে আমরা এই পণ্য কয়ের প্রদত্ত অর্থের সাথে যোগ প্রত্যয় করার সময় যোগ করব। দেখতে পাচ্ছি পরিবহন, শুল্ক, মজুরি, কর ইত্যাদি, এই সমস্ত যে প্রত্যয়গুলোর সমূহ থাকবে, প্রত্যক্ষ খরচ সমূহ থাকবে, এই প্রত্যক্ষ খরচ সমূহগুলো যোগ করলে আমি যে মূল্যটা পাবো তার নামই হচ্ছে ক্রয় মূল্য। তোমরা দেখতেই পাচ্ছ তার নামই হচ্ছে কি মূল্য, ক্রয় মূল্য। অর্থাৎ পণ্য ক্রয়ের জন্য যে প্রদত্ত অর্থ থাকবে, পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থের সাথেই প্রত্যক্ষ খরচ সমূহ যোগ করলে, প্রত্যক্ষ খরচ কাকে বলে আমি বিগত ক্লাস আলোচনা করেছিলাম, ক্লাস নাম্বার ওয়ানে, যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে আসবাম, আমি ডিসক্রিপশন লিঙ্কগুলো দিয়ে দিব। ওকে, তাহলে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ সাথে আমি যোগ প্রত্যয় খরচগুলো যদি যোগ করে ফেলি, তাহলে আমি যে মূল্যটা পাবো তার নাম হচ্ছে কি মূল্য, ক্রয় মূল্য। তাহলে তুমি ক্রয় মূল্য নির্ণয় করা অবশ্যই শিখে গেলে, অবশ্যই চক্করে করতে হবে, বিবরণ লিখবা, টাকা লিখবা, টাকা লিখবা, এইভাবে দুইটা টাকার কলাম লিখবা, এইভাবে যদি তুমি করে ফেলো, আশা করি তুমি বুঝতেছো বিষয়গুলো, কারণ তুমি ইতিমধ্যে দশটা অধ্যায় করে ফেলেছো হিসাব বিজ্ঞানের। দশটা অধ্যায় করে তোমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে চকগুলো কীভাবে করতে হয়, এভাবেই করবা। সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম লিখবা, সাল লিখবা, তারিখ লিখবা, এইভাবে কমান্ড নিয়ে লিখে যাবা। ওকে, তাই পণ্য ক্রয়ের জন্য পদার্থের সাথে প্রত্যক্ষ কর সমূহ যোগ করলে আমি ক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্যের সাথে তুমি পরোক্ষ কর সমূহ যোগ করলে, পরোক্ষ খরচ কী সেটি আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, প্রয়োজন আগে ক্লাসটি করে আসা সবার রিকোয়েস্ট করলাম। ক্রয় মূল্যের সাথে পরোক্ষ কর সমূহ যদি তুমি যোগ করে ফেলো, তুমি যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন ইত্যাদি এই সমস্ত পূর্ব খরচগুলো তখন যখন তুমি যোগ করবা, তখন তুমি যে মূল্যটা পাবা তার নাম হচ্ছে মোট ব্যয় বা কৃত পণ্যের মোট ব্যয় বা ক্রয়কৃত পণ্যের মোট ব্যয়। তুমি যাই বলো সবটাই কারেক্ট। অর্থাৎ পণ্য ক্রয়ের জন্য প্রাথমিক যে মূল্য থাকবে, সে মূল্যের সাথে এই সমস্ত, অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত এই সমস্ত প্রত্যক্ষ খরচগুলো যোগ করবো, আমরা ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্যের সাথে এই পরোক্ষ কর সমূহ যোগ করলে আমরা কি পাবো, মোট ব্যয়টা পেয়ে যাবো, রাইট? এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা, সেটা হোক 10% বা নির্দিষ্ট অ্যামাউন্ট, 20%, 15%, এই মোট ব্যয়ের উপর, এই মোট ব্যয়ের উপর যত পার্সেন্ট বলবে আমরা তত পার্সেন্ট এখানে যোগ করব। যোগ করলে তত পার্সেন্ট মেরে টাকার অ্যামাউন্টটা বের করে যোগ করে দিলেই তুমি কি মূল্য পেয়ে যাবা,
বিক্রি মূল্য পেয়ে যাবে। এ ছিল প্রকৃত মূল্যের ক্রয় পণ্যের মূল ব্যয় নির্ণয়ের বা ক্রয় মূল্য নির্ণয় বা বিক্রি মূল্য নির্ণয়ের ছক। যারা ক্লাসটি করেছো অবশ্যই বুঝতে পেরেছো, যারা যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা এই ক্রয় মূল্য বা ক্রয়কৃত পণ্যের মূল ব্যয় ও বিক্রি মূল্য নির্ণয় আমরা কয়েকটা সৃজনশীলের মাধ্যমে দেখবো। এই কয়েকটা সৃজনশীল তুমি দেখলে আশা করি তোমার মধ্যে একদম ক্লিয়ার কনসেপ্ট এটা চলে আসবে, এবং আশা করি তুমি আউট অফ টেন তুমি অধ্যায় থেকে পাবা যদি তুমি ভিডিও ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখো। সবার জন্য শুভকামনা, নেক্সট ক্লাসটি দেখার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।